single day I'm gonna make something great. Daily 5 YouTube channel e apnaderke shagoto. আজকের আমরা এই ভিডিওটিতে ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে 27টি কোশ্চেন ও তার উত্তর দেখব। আমরা অলরেডি আমাদের প্রথম পার্ট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। যদি আপনারা সেই প্রথম পার্টটি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আপনারা সেই লিংক ফলো করে প্রথম পার্টটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিষয়। নিম্নের কে সর্বপ্রথম ভারতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চরমপন্থী বা উগ্রবাদী দল গঠন করেছিল? সঠিক উত্তর অপশন ক, বাসুদেব বলবন্ত ফাড়কে। পরের প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলায় প্রথম আসামি কে ছিলেন? সঠিক উত্তর অপশন ক, রাসবিহারী বসু। বর্তমানে কোন রাজ্যে বাঘাযতীন ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর কাছে সশস্ত্র সংগ্রামে নিহত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন খ, উড়িষ্যা। সর্বপ্রথম নিম্নের কোন ঘটনাটি ঘটেছে? সঠিক উত্তর অপশন ক, মার্লি মিন্টো সংস্কার। কোন বছর অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন ক, 1920 সালে। পরের প্রশ্ন, স্বরাজ্য দলের গঠনের সঙ্গে কে যুক্ত ছিলেন না? সঠিক উত্তর অপশন ক, গান্ধীজি। অর্থাৎ সি আর দাস ও মোহিতলাল নেহেরু স্বরাজ্য দলের গঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, কোন সালে ভারতের কংগ্রেস দল ভারতের স্বাধীনতার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিল? এখানে যে অপশানগুলি রয়েছে এদের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর অপশান ঘ, এদের মধ্যে কোনোটি নয়। পরের প্রশ্ন, রেড শার্ট বা লাল কুর্তা বাহিনী কোথায় গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান খ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। পরের প্রশ্ন, কে বরদৌলি আন্দোলনের পরিচালনা করেছিল? সঠিক উত্তর অপশান গ, বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, কোন বছর গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এখানে যে অপশানগুলি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ঘ, এদের মধ্যে কোনোটি নয়। গান্ধী আরউইন চুক্তি 1931 সালে 4 মার্চ স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন বছর ব্রিটিশ শাসকরা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল? সঠিক উত্তর অপশন খ, 1932 সালে। পরের প্রশ্ন, নিম্নে কে লন্ডনে ব্রিটিশ অধিকর্তাকে হত্যা করেন? অপশন খ, মদনলাল ধিংড়ে। পরের প্রশ্ন, কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর কোন বছর সুভাষ বোস সেই পদ থেকে পদত্যাগ করেছিলেন? সঠিক উত্তর অপশন গ, 1939 সাল। কোন বছর মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের জন্য একটা আলাদা দেশ পাওয়ার প্রস্তাব গ্রহণ করেছিল? সঠিক উত্তর অপশন খ, 1940 সাল। কোন বছর সুভাষ বোস বাড়িতে বন্দি থাকা অবস্থা বন্দিবস্তা থেকে পালিয়ে গিয়েছিল? সঠিক উত্তর অপশন ক, 1941 সাল। নিম্নলিখিত কোন বদ্বীপ সমূহকে আজাদ হিন্দ বাহিনী ফৌজের পরিচালক নেতাজি সুভাষচন্দ্র বোস শহীদ বদ্বীপ নামকরণ করেছিল? সঠিক উত্তর অপশন ক, আন্দামান। কোন বছর ক্রিপ্স মিশন ভারতে এসেছিল? সঠিক উত্তর অপশন গ, 1942 সাল। কোন বছর বাংলা প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়েছিল? সঠিক উত্তর অপশন খ, 1943-44 সাল। 1946 খ্রিস্টাব্দে কোন জায়গায় অনেক নৌসেনারা বিদ্রোহ করেছিল? সঠিক উত্তর অপশন গ, বোম্বে। ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য 1946 খ্রিস্টাব্দের কোন মাসে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন গ সেপ্টেম্বর মাসে। নিম্নে উল্লেখিত কোনটি ১৯৫৭ সালে স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরুতে সাহায্য করেছিল? অপশন গ সত্যবিলাপ নীতি। ডেন থিওরির পথিকৃৎ এবং যিনি ভারতের অর্থনৈতিক ইতিহাস লিখেছেন তার নাম কি? অপশন ক আর সি দত্ত। ব্রিটিশ শাসনের সময় ভারতে আমদানির চেয়ে রপ্তানি বেশি হতো, বাণিজ্যিক উদ্বৃত্ত কোথায় বিনিয়োগ করা হতো? সঠিক উত্তর অপশন খ ইংল্যান্ড। ভারতের জমিদারদেরকে সাধারণত কিভাবে দেখা গিয়েছিল? সঠিক উত্তর অপশন খ স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে। ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য সর্বাধিক গুরুত্ব নিম্নের কোনটির? সঠিক উত্তর অপশন ঘ শিক্ষার বিস্তার। রাজা রামমোহন রায় একেশ্বরবাদের উপর বইটি কোন ভাষায় লিখেছিলেন? সঠিক উত্তর অপশন গ ফার্সি। নিম্নে উল্লেখিত কোন সংস্থাটি কলকাতাতে স্থাপিত হয়নি? সঠিক উত্তর অপশন ঘ ভারতের জাতীয় কংগ্রেস। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন ও এই পিডিএফ ফাইলটা পেতে হলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ফলো করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হবেন।